হে মতে কথা এক কহিব বুঝাই, হে মতে কথা এক কহিব বুঝাই, গণিল মাধই বাবু গ শুনা গ কথা এক কহিব বুঝাই, হে মতে কথা এক কহিব বুঝাই, হে মতে কথা এক কহিব বুঝাই, গণিল মাধই বাবু গ গেলা গ কথা এক কহিব বুঝাই। আগ বিষামিত ঋষি সঙ্গে আর বেনি ভাই গোল তুমে বা বেনি ভাই গোল তুমে আর মিথিলারে পৌঁছিল যাই, তুমে মিথিলারে পৌঁছিল যাই, গোকরা কোনাই বাপু গো গেহা গো শুনা গো কথা এক কহিব বুঝাই। যেতবে মিথিলারে পৌঁছি যাইছ, হ্যাঁ তারপরে কানা হয়েছে জানিছ? কানা হেলা আগ মিথিলারে পৌঁছিল সিন্দুর মথারে লগাই দেলে বর্ণমালা যেতবে পিঁধি দেসন, ইয়কাল পরকালর দেবতা পালটি যাইছি, যেতে জলখিয়া খাইলে ভাতর তল, যেতে উপা ভাই থিলে ঘইতা তল, মামু গো হেলে সীতা দেবী যে কি জগত জননী, সেখানে এতে নির্বিবেক যে যেন তার ভগবান সীতা দেবী ঠু যে তার মস্ত করে যে যাহাকে ধারণ করছে তার পাদ থুইকিরি কেনতা করে জোহার নে কলে, সীতা দেবী কেন এড়ে নিবে? ই কথা মতে সন্দেহ লাগছে, এই কথা যদি বুঝে দেব এই গলি আইলি বাবুরে। হ্যাঁ সীতা দেবী কে না পত্রিত কেন কেন না পেটি দিল দেখো কহো দিল নাই অর্জুন পুরিয়া গডা কো সন পুরিয়া গডা জানি যে হারি গলা আইনু রেডা খুলিয়া নু হারি গলা অর্জুন পুরিয়া বলি বিখ্যাত করে দেব। যে কাহে কা তো কাহে মনে আর কাহে গুড়া মত কাহে পড়ো পারে হেলে না হেলে বিপিন আর তুই জিত সমান হবা। চুপ কর সা বাবরে, আমর দুতি কামলি প্রশ্ন কলে
যে সীতা দেবী যেত বর্ণমালা পিঁধে সারা পরে রাম এবং সীতা বর্ণমালা পিঁধা পিঁধে সারা পরে হ্যাঁ যে নারী মানকর কর্তব্য হচ্ছে যেত সিন্দুর মথায় লগাই দৌছ এবং বর্ণমালা পিঁধে সারা পরে গোটি ঝিও সে বহু হয়ে গলা বহু হেলা পরে নিজের স্বামীকে নিজের বাবরে সবুদিন লাগে দেবতা ভগবান বলে বিচার করি দি বাবু সে নারীটা হ্যাঁ পাদ ছুঁকি জুহার করছ হলো যিকি সীতা দেবী জগতর জননী সে কেন এড়ে নির্বিবেকি যে রামচন্দ্রঙ্কর পাদ ছুঁকি বরণমালা গোড়ার পিঁধে দিয়ে সারা পরে রামচন্দ্রঙ্কর গোড়ার বাবরি বরণমালা পিঁধে সারা পরে রামচন্দ্রঙ্কর পাদ ছুঁকি কাহ হলো যে জুহার নাই কলে এটা তো তোমার প্রশ্ন না তো সীতা দেবী রামচন্দ্রঙ্কর পাদ ছুঁকি জুহার নাই কলে কাঁ করি যে আজ তোমাকে আমি বতাই দেব এটা গোটে নারী শিক্ষা টে প্রধান এটা সুন্দর ভাবে লেখা হয়েছে বাবরে দাণ্ডি রামায়ণ সংস্কৃত ভাষার দাণ্ডি রামায়ণ লেখা তাহলে তোমাকে টিকে বুঝে দেব আগ শুনি জাতর প্রশ্ন উত্তর গো না গরিব আগ শুনি জাতর প্রশ্ন উত্তর গো না গরিব এটা রামায়ণ রামায়ণ গ্রন্থ সমাচার বাবরে আগ শুনি যা তোর প্রশ্ন উত্তর আগ শুনি যা তোর প্রশ্ন উত্তর শুনি যা তোর প্রশ্ন উত্তর গোনা গরিব রামায়ণ রামায়ণ গ্রন্থ সমাচার রামায়ণ রামায়ণ গ্রন্থ সমাচার সীতা দেবী বর্ণমালা পিঁধে দিছু বর্ণমালা গোলারে সীতা দেবী পিঁধাইলে গো সীতা দেবী পিঁধাইলে ধন সীতা দেবী পিঁধাইলে আগো বর্ণমালা গোলারে সীতা দেবী পিঁধাইলে ধন সীতা দেবী পিঁধাইলে মতে সীতা দেবী পিঁধাইলে কথা এক ভাবিলে মনর আগ কথা এক ভাবিলে মনর রে না গরিব আগ কথা এক ভাবিলে মনর গো না গরিব রামায়ণ রামায়ণ গ্রন্থ সমাচার শুনি যা তোর প্রশ্নর উত্তর রে না গরিব রামায়ণ রামায়ণ গ্রন্থ সমাচার রামচন্দ্র বি গোড়ার পিঁধে দেলে বর্ণমালা সিন্দুর মুখে যেগিরি পিঁধে দেলে এবং সীতা দেবী মধ্য যেতে রাম বাবরে রামচন্দ্র গোড়ার পিঁধে দিয়ে সারা পরে সীতা দেবী পাদ ছুঁকি জুহার করার লাগি দুই হাত কে নিয়ে যাচ্ছেন গোড়ার বর্ণমালা পিঁধে দেলে আর দুই হাত কে সজাড়ি দেলে যে পাদ ছুঁকি জুহার করবার লাগে সেই সময় সীতা দেবী গোটে কথা চিন্তা কলে কেন চিন্তা কলে কেড়ে সুন্দর কথা দেখো মোর মা বহেন মানে মোর বাপা ভাই মানে বাবরে সেটা কেন চিন্তা কলে সীতা দেবী ভাবলে রামচন্দ্রঙ্কর পাদ দেখি দিলি আর কেন ভাবলে বাবরে আগো পাষাণে বাজি পয়র নারী হেলা বাহার গো নারী হেলা বাহার ধন নারী হেলা বাহার আগো পাষাণে বাজি পয়র নারী হেলা বাহার গো নারী হেলা বাহার ধন নারী হেলা বাহার সেই কথা ভাবিলে মনর আগ সেই কথা ভাবিলে মনর রে না গরিব শুনি যাত প্রশ্নর উত্তর
ଶୁଣିକରି ଜୁହାର କରବା ଲାଗି ଦୁଇ ହାତକେ ବଢେଇ ଦଉଛନ୍। ରାମଚନ୍ଦ୍ରଙ୍କର ପାଦ ଦେଖିଦେଲେ ସୀତା ଦେବୀ, ଆର୍ ଚିନ୍ତା କଲେ ଏହି ପାଦ ଗୌତମଙ୍କର ଆଶ୍ରମରେ ଗୋଟେ ବାବରେ ଗୋଟେ ପଥରଟେ ଥିଲା, ଏ ପାଦ ଯେତେବେଳେ ବାଜିକ ଆସେ ପଥରରେ ବାବରେ ନାରୀଟି ହିଁ ବାହାରି ଗଲା। ତାର ଅର୍ଥ ହେଲା ଗୌତମଙ୍କର ଆଶ୍ରମରେ ବାବରେ ଗୌତମଙ୍କର ନାରୀ ଅହଲ୍ୟା ପାଷାଣ ହେଇକିରି ଥିଲେ, ଆର୍ ସେଇ ପାଷାଣରେ ଯେତେବେଳେ ରାମଚନ୍ଦ୍ରଙ୍କର ପାଦ ବଜେଇ ଦେଇଛନ୍ ବାବରେ, ସେ ପାଷାଣରୁ ଅହଲ୍ୟା ଉଦ୍ଧାର ହେଇଛନ୍, ବା ସେ ପାଷାଣରୁ ବା ପଥରରୁ ଗୋଟେ ବାବରେ ଗୋଟେ ନାରୀଟି ବାହାର ହେଇଗଲା। ସୀତା ଦେବୀ ଚିନ୍ତା କରୁଛନ୍ କାନା ହଁ, ଯେ ଇ ତାଙ୍କର ପାଦ ବାଜିଗଲା ହେ ଜଙ୍ଗର ଗେଞ୍ଜି ପଥର ଗୁଟେ ଯେ ହଁ ଗୋଟେ ନାରୀଟିଏ ହେଇଗଲା। ସେଇ ସମୟରେ ସୀତା ଦେବୀ ତାଙ୍କର ହାତକେ ନିଘା କରୁଛନ୍ ଆଜ୍ଞା, ମାନେ ତାଙ୍କର ହାତକେ ନିଘା କରି କାଣା ହେଲା, ଆଗ ସୁବର୍ଣ୍ଣ ମୁଦ୍ରିକା ଜାଣ ସୀତା ପିନ୍ଧିଥିଲେ ପୁନଃ ଗୋ, ସୀତା ପିନ୍ଧିଥିଲେ ପୁନଃ ଧନ, ସୀତା ପିନ୍ଧିଥିଲେ ଜାଣ ଆଗ ସୁବର୍ଣ୍ଣର ମୁଦ୍ରିକା ଜାଣ। ସୀତା ଦେବୀ ସୀତା ପିନ୍ଧିଥିଲେ ପୁନରେ, ସୀତା ପିନ୍ଧିଥିଲେ ଧନରେ, ସୀତା ପିନ୍ଧିଥିଲେ ପୁନ ବାବରେ ସୁବର୍ଣ୍ଣର ମୁଦ୍ରିକା ସୀତା ଦେବୀ ପିନ୍ଧିଥିଲେ। ହେଲେ ସେ ଜାଗାରେ କାଣା ଥିଲା ସେ ମୁଦିରେ, ଆର ବସିଥିଲା ମୁଦିରେ ପଥର, ଆଗ ବସିଥିଲା ମୁଦିରେ ପଥର, ଆଗ ବସିଥିଲା ମୁଦିରେ ପଥରରେ ନାଗରେ ବର। ଶୁଣି ଯାତର ଶୁଣି ଯାତର ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର, ଶୁଣି ଯାତର ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଗୋ ନାଗରେ ବର। ରାମାୟଣ ରାମାୟଣ ଗ୍ରନ୍ଥର ସମାଚାର, ସୀତା ଦେବୀ କାଣା ଚିନ୍ତା କଲେ, ଆରେ ଜଙ୍ଗଲର ଗେଞ୍ଜି ପଥର ଗୁଟେ ବାଜିଗଲା ରାମଚନ୍ଦ୍ରଙ୍କର ପାଦ ଯେ, ସେ ପଥରରୁ ଗୋଟେ ନାରୀ ହେଇଗଲା, ଆର୍ ମୁଇଁ ତ ଗୋଟେ ସୁନାର ମୁଦି ପିନ୍ଧିଛେ, ଆଇନେ ଗୋଟେ ସୁବର୍ଣ୍ଣର ପଥରଟେ ବସିଛେ, ହଁ ଯଦି ଜୁହାର କଲା ବେଲକେ ସୀତା ଦେବୀ କାଣା ଚିନ୍ତା କରୁଛ, ଯଦି ମୁଇଁ ଜୁହାର କଲା ବେଲକେ ଆଗ କାଳେ ପଥର ବାଜିବ ଆର୍ ନାରୀ ବାହାର ହେବ ରେ, ନାରୀ ବାହାର ହେବ ଗୋ, ନାରୀ ବାହାର ହେବ, ଆଗ କାଳେ ପଥର ବାଜିବ ରେ, ନାରୀ ବାହାର ହେବ ଗୋ, ନାରୀ ବାହାର ହେବ ରେ, ନାରୀ ବାହାର ହେବ। ଆହୁ ନେବେ ସେ ମୋର ସାଙ୍ଗର, ହେ ଆହୁ ନେବେ ସେ ଅଯୋଧ୍ୟାର ଗୋ ନାଗରିବର। ଶୁଣି ଯାତ ଶୁଣି ଯାତ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର, ହେ ଶୁଣି ଯାତ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଗୋ ନାଗରିବର। ରାମାୟଣ ରାମାୟଣ ଗ୍ରନ୍ଥ ସମାଚାର, ସୀତା ଦେବୀ କାଣା ଚିନ୍ତା କଲେ, ମା ମାନେ କେଡ଼େ ସୁନ୍ଦର କଥାଟେ, ଯିଏ କାଣା ଭାବିଲେ, ଆରେ ଜଙ୍ଗଲର ଗେଞ୍ଜି ପଥର ଗୁଟେ ବାଜିଗଲା ରାମଚନ୍ଦ୍ରଙ୍କର ପାଦ ଯେ, ଗୋଟେ ନାରୀଟେ ବାହାର ହେଇଗଲା, ଆର୍ ମୁଇଁ ତ ଗୋଟେ ମୁଦି ପିନ୍ଧିଛେ, ଆର୍ ଇ ମୁଦିରେ କେଡ଼େ ସୁନ୍ଦର ସୁନାର ମୁଦି ସୁନାର ପଥରଟେ ବସିଛେ, ଇ ଯଦି କାଳେ ଜୁହାର କଲା ବେଲିକି ଭାଲ ଇ ମୋର ପଥର ଠଟେ ହେବା ଗାଁ ରାମଚନ୍ଦ୍ରଙ୍କ ପାଦରେ, ଯଦି ଇ ପଥର ଯଦି ବାଜିଗଲା ଫେର ରାମଚନ୍ଦ୍ରଙ୍କ ପାଦରେ, ଯଦି ଗୋଟେ ନାରୀଟେ ଜନ୍ମ ହେଇଯିବା ତାହେଲେ ମୋତେ ନାଇଁ ନିଅନ୍ କାଁ, ସେ ମୋଠାନୁ ଆର୍ ସୁନ୍ଦରୀ ଟୁକେଲେ ଯଦି ଜନ୍ମ ହେଇଯିବା ଏଥିରୁ ତାହେଲେ ମୋତେ ନାଇଁ ନିଅନ୍ କାଁ, ଏନ୍ତା ଚିନ୍ତା କଲେ ବାବରେ କାଁ କରିଛା ବାବରେ, ନାରୀ ମାନଙ୍କର ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ଦୁଃଖ କେନ୍ତା ଜାଣିଛ, ଆରେ ଦୁଇ ମାରିଆ ପିଢ଼ି ଦେଲେ ବି ସହି ପାରସନ୍, ପାଞ୍ଚ ମାରିଆ ପିଢ଼ି ଦେଲେ ବି ସହି ପାରସନ୍, ପାଞ୍ଚ ମାସ ତାର ମା ଘରକେ ଘଡ଼ି ଦେଲେ ବି ହେଟା ବି ଫେର ବି ସ୍ୱାମୀ ବୋଲିକିରି ଆସନ୍ ଧନ। ହେଲେ ଗୋଟେ କଥା ସହି ନାଇଁ ପାରନ୍, ନାରୀ ମାନଙ୍କର ଅସହ୍ୟ ଜିନିଷଟା କେନ୍ତା, ଯେ ସପତ୍ନୀ
বাবরে সপতনি দুঃখ সপতনি দুঃখ সপতনি দুঃখ কোনসি নারী সহি না পার তো তেনু করি সীতা দেবী চিন্তা কলি যে যদি ই মোর মুদির পথর যদি জহার কলা কে ছোটে ছুটা হই যিবা বাজি বুজা যিবা নারী দে বাহার হই যিবা তো তাহকে বি নেবে আর মতির যদি নেবে বলে তাহলে বাবরে তাহলে আমি সপতনি দুদশারা পড়মি বইলে এনু করে সীতা দেবী জুহার নাই কইলে পাদ ছুঁই করে মর ধনা মোর তো মুই তো বর্ণমালা পিঁধে দেলি ন মুই তো সিন্দুর চড়াই হেলি ন শুয়া জুহার কলে বি মোর স্বামী আর জুহার নাই কলে বি মোর স্বামী বইলে আর জুহার নাই কলে মর ধনা হেলে কেনটা করে জুহার কলে আজ্ঞা বাল্মীকি রামায়ণ ক্ষেত্র মোহন প্রধান লিখিছন কেনটা বরি লিখিছন কেনটা করে জুহার কলে আগো মুদি কু অন্তে খসিলে আগো মুদি কু অন্তে কোসিলে পাদ তলরে পড়িলে গো পাদ তলরে পড়িলে গো পাদে মুড়ি আমাইলে বাবরে এইটা হচ্ছে বাল্মীকি রামায়ণের কথা মুদিকে অন্তরে অন্তরে খুচি দিলে বাবরে হাত হিতে দিলে আর অন্তরে খুচি দিলে আর যাইকে মুড়ি আটে মারি দিলে হেলা হেলে দান্তি রামায়ণ প্রমাণ কেন আছে আগো দশ পাদ ঘুঁচি গলে রে আগো দশ পাদ ঘুঁচি গলে আগো দশ পাদ ঘুঁচি গলে গো দুরুমুড়ি আমাইলে ধন দুরুমুড়ি আমাইলে গো দুরুমুড়ি আমাইলে এ পদ জোড়ে বিপিন পামর রে নাগরে বরা আগো পদ জোড়ে বিপিন পামর রে নাগরে বরা এ শুনি জাতর প্রশ্ন র উত্তর এ শুনি জাতর প্রশ্ন র উত্তর রে নাগরে বরা রামায়ণ রামায়ণ গ্রন্থ সমাচার হেলা এটা নাই হে পালা ইরেডা কুলেন কে তুমি ভড়াউছ মতে।